হাওড়ার পাঁচলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত 3, আহত কমপক্ষে 17 জন। বাস ও লরির মুখোমুখি ধাক্কায় হাওড়ার পাঁচলায় প্রাণ গিয়েছে 3 জনের। বুধবার সন্ধ্যে 6টা নাগাদ করুণাময়ী মুচিঘাটা রুটের একটি যাত্রীবাহী বাস কমপক্ষে 80 জনের বেশি যাত্রী নিয়ে মুচিঘাটা যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল একটি 10 চাকার লরি। ধুলোর বাঁধের কাছে হঠাৎই লরি ও যাত্রীবাহী বাসটির সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। কয়েক পলকের মধ্যেই বাসের কেবিনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় ও বাসের ডান দিকের অংশ বাস থেকে ছেড়ে রাস্তার ওপরে পড়ে যায়। রাস্তার পাশে থাকা লোকেরা দ্রুত ছুটে আসেন, তারা আহতদের টোটোয় চাপিয়ে গাব্বেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করে, 17 জনকে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এই দুর্ঘটনার পর টুইটে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসায় সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি, তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সামনে থেকে নাচছিল লরিটা, এটাও যাচ্ছিল জোরেই, 60-এর মধ্যে মোটামুটি স্পিড ছিল, 50-60-এর উপরে। তো সামনাসামনি দুজন দুজনকে সাইড না ডিপার রাখার জন্য মেরে দিয়েছে সামনাসামনি। বাসে কতজন মতো যাচ্ছিল? ফুল প্যাসেঞ্জার ছিল বাসে। কোথা থেকে আসছিল বাসটা? কলকাতা থেকে নাচছিল। আমি সদাগাছি থেকে বাড়ি যাচ্ছিলাম, আমতায় যাচ্ছিলাম। পুরো ফুল প্যাসেঞ্জার ছিল স্যার, মানে পুরো প্যাকটা পুরো গেট পর্যন্ত লোড ছিল। উল্টো দিক দিয়ে লরিটা এসে মেরেছে সামনে। মোটামুটি 5 জন মোটামুটি স্পট হয়ে গেছে, ডেট হয়ে গেছে ড্রাইভার শুধু, আর আহত অনেকজনই হয়েছে। তার মানে আহতটা বলতে পারবো না এখন কত কি হয়েছে। আমার চোখের সামনে যেগুলো দেখতে পেয়েছি আমি, অনেক আহত হয়েছে। কার আঙুল চলে গেছে, কার এখানে কেটেছে, এখানে কেটেছে, আমার নিজেরই এখানে চোট হয়েছে পেটের এখানে। আপনি পাশের কোথায় ছিলেন? আমি একদম গেটের সামনের সিটটায়। আনুমানিক কতজন ছিল তোমার পাশে? আনুমানিক স্যার যত সিট ছিল সব সিট ফুল, প্লাস দাঁড়িয়ে, প্লাস গেটের সামনে পর্যন্ত ভিড়। কোন রুটের বাস এটা? করুণাময়ী চিকিরা মুশিরঘাটা। আপনার নাম? শেখ গোলাম মহিউদ্দিন। কখন ঘটনাটা ঘটে? এই ঘন্টাখানেক আগে, 5:30 এখানে লেগেছে আর কোমরে লেগেছে। ঘটনা মানে হচ্ছে ঘন্টা 2 আগে একটা ওই গাছ থেকে গাড়ি বেরিয়েছিল গণেশ কমপ্লেক্স থেকে লরি, আর এই দিক থেকে গাছ থেকে আসছিল করুণাময়ী গাড়ি। অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টে 55 জনের মতো এ আছে, অসুস্থ আছে, আহত, আর স্পট ডেট হয়ে গেছে 7 জন, তার মধ্যে 2 জন মহিলা। ঘটনাটা তো বলছে লরির ব্রেক ফেল হয়ে গেছে, লরিটা গণেশ কমপ্লেক্স থেকে বেরোচ্ছিল, গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে। না, এই সেরকম কিছু মনে হয় না, ওরকম কিছু মনে হয় না। স্পট 7 জন হয়েছে, তার মধ্যে 2 জন মহিলা আছে আর 5 জন ছেলে আছে।